আসসালামু আলাইকুম, সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। হেলদি ইফতার আয়োজনে আপনাদের জন্যই আমাদের আজকের রেসিপি, ক্রিমি ফ্রুট স্যালাদ। আমরা আশা করব আমাদের আজকের এই হেলদি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। ক্রিমি ফ্রুট স্যালাদ তৈরি করার জন্য আমি কিছু ফল নিয়ে নিয়েছি। কালো আঙুর নিয়েছি 1/4 কাপ পরিমাণ, পাকা কলা 1/4 কাপ পরিমাণ, আনারস কুচি 1/4 কাপ পরিমাণ এবং আপেল 1/4 কাপ পরিমাণ। আরও নিয়েছি সবুজ আঙুর 1/4 কাপ পরিমাণ। অপরদিকে একটি মিক্সিং বোলে আধা কাপ পরিমাণ পানি ঝরানো টক দই নিয়ে নিলাম। আধা কাপ পরিমাণ ফ্রেশ ক্রিম কিংবা ডানো ক্রিম, যেটাই হাতের কাছে পান সেটা নিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1/4 চা চামচ পরিমাণ, তবে এটা টোটালি অপশনাল। এবারে সব কিছুকে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি, কোথাও যেন কোনো লাম্পস না থাকে। মিক্স করা হয়ে গেলে একে একে আমরা সবগুলো ফল দিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন এই ক্রিমি ফ্রুট স্যালাডটা ইফতারের কিছুক্ষণ আগে বানিয়ে নর্মাল ফ্রিজে মিনিমাম আধা থেকে 1 ঘন্টার জন্য রেখে দিতে। আর এই স্যালাডটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ইয়াম্মি হয়ে থাকে। ক্রিমি একটা স্ট্রাকচার আর এতগুলো ফলের সমন্বয়ে হেলদি না হয়ে যাবে কোথায় বলুন তো। ইফতারিতে ভাজা পোড়া খাবার অ্যাভয়েড করে চেষ্টা করবেন স্বাস্থ্যকর কোনো খাবার খেতে। আমরা আশা করব আমাদের আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের কাছে অনেক সহজ মনে হয়েছে। আপনাদের ভালো লাগলেই কিন্তু আমাদের সার্থকতা। আজকের টিউটোরিয়ালটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে। আমি ফ্রুট স্যালাডটাকে সার্ভ করে দিচ্ছি সামান্য একটু চাট মশলা দিয়ে, এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এই ছিল আপনাদের জন্য আমাদের আজকের ঝটপট স্যালাড আইটেম। তো সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ।